তো টুকুন একটু টেস্ট করবে, ভাত দিয়ে দিচ্ছি। নমস্কার বন্ধুরা, ইসমাইল কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজ দেখুন, এই যে রুই মাছ নিয়ে এসেছি, তো এই রুই মাছেরই খুব সুন্দর একটি ভাপা রেসিপি আমি বানাবো। তো প্লিজ বন্ধুরা, ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন রান্নাটা শুরু করি। তো দেখুন, রুই মাছের সব দাগার পিস নিয়েছি। তো এই যে লেবু নিয়েছি, লেবুর রসটা আমি মাছে মাখিয়ে নেবো প্রথমে। মাছ ভাপাটা বানানোর জন্য আমি এখানে সরিষা নিয়েছি, আর বাদাম, কাঁচা বাদাম, আর এখানে আছে কাঁচা লঙ্কা। তো এটা আমি বেটে নেব, আর সাথে দেব পোস্ত। পোস্তটাও আমি দিয়ে দিলাম। মশলাটা খুব ভালো করে বেটে নেব। তো সামান্য একটু লবণ দিয়ে দেব, যেহেতু সরিষা কাঁচা লঙ্কা বাটছি তার জন্য লবণটা দিচ্ছি, তাহলে তিতো ভাবটা কেটে যাবে। তো আজ আমি কালো সরিষাটাই ব্যবহার করছি। কালো সরিষাটা বেশ ঝাঝ হয়, ভালো খেতেও বেশি ভালো লাগে। মশলাটা আমার বেটে নেওয়া হয়ে গেছে। তো শিলটা ধুয়ে আমি তুলে নেবো ভালো করে। লেজটা আর বাদ রাখছি না, লেজটাও দিয়ে দিলাম। প্রথমে দিচ্ছি লবণ, স্বাদ অনুযায়ী দেবো লবণটা, হলুদ, তো সামান্য লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এবার আমি বেটে নেওয়া মশলাটাও দিয়ে দেব। সবকিছু দেওয়া হয়ে গেছে, এবার উপর থেকে সরিষার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো মাছের সাথে খুব ভালো করে আমি মেখে নেবো এইভাবে। মশলা আর মাছের এইভাবে খুব সুন্দর করে মেখে নিতে হবে। তো আমি এখানে চীনা বাদাম দিয়েছি, আপনাদের ইচ্ছা হলে কাজু বাদামও দিতে পারেন। তো ঘরে থাকা উপকরণ দিয়েই এই রান্নাটা হয়ে যাবে। মশলার এই বাটি ধোয়ার যে জলটা, জলটা আমি অল্প দিয়ে দেবো, এতো মাছটা সিদ্ধ হবে। তো সবকিছু আমার দেওয়া রেডি হয়ে গেছে। এবার এই যে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দিচ্ছি,
আর দেব এক চামচ পরিমাণ সরিষার তেল। ঝটপট এই মাছ ভাপা রেসিপিটা হয়ে যায়। তো দেখুন সব কত সুন্দর রেডি হয়ে গেছে। তো এবার আমি ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। বেশি কোনো কিছু উপকরণই লাগে না মাছ ভাপাই। কড়াইতে জলটা তো ফুটে গেছে, আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। তো এবার আমি বসিয়ে দিলাম, তো বাটিটা বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি আর একটু জল দিয়ে দেব, যেহেতু জলটা ফুটবে 20 মিনিট তো ফোটাতেই হবে। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি, একটা ঢাকা দিয়ে। তো এই ঢাকনাটা দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি। এবার জাল দেব, তো মিডিয়াম আঁচেই হবে এটা। মাছটা তো আমি ভাপে বসিয়ে দিয়েছি, তো 20-25 মিনিট পর আমি আবার ফিরে আসছি। তো এইভাবেই জাল দিই। তো 20-25 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা তুলে দেখব। তো নামিয়ে নিই। তো দেখুন কত সুন্দর হয়েছে মাছ ভাপাটা। তো এখন তো খুব গরম, তো এবার খেয়ে দেখতে হবে যে কেমন হয়েছে। তো এই যে দেখুন চারিপাশটা খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে, মাছটাও খুব ভালো সিদ্ধ হয়েছে, একদম নরম হয়ে গেছে মাছটাও। দেখুন দেখতে কিন্তু অসাধারণ লাগছে, খেতেও খুব সুন্দর টেস্ট হবে। তো টুকুন একটু টেস্ট করবে, ভাত দিয়ে দিচ্ছি। মাছে ভাতে বাঙালি। দারুণ হয়েছে খেতে। সর্ষে যে ঝাঁজটা না, এটা খুব সুন্দর লাগছে খেতে। আটাগুলো বেছে নি। রান্নাটা তো খুবই ভালো হয়েছে। এবার আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং আমাদের পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন যে কেমন লাগলো। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।